চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের প্রাপ্ত নম্বর এন্ট্রির কাজ শুরু করছে দেশের শিক্ষা বোর্ডগুলো গতকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম যা চলবে আগামী একুশ অক্টোবর পর্যন্ত আগামী তেইশ সেপ্টেম্বরের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি করতে হবে এরপর সাত অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চতুর্থ ও পঞ্চম সপ্তাহের এবং ১৪ অক্টোবর থেকে একুশ অক্টোবর পর্যন্ত চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি করতে বলা হয়েছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি করতে শিক্ষকদের যা করতে হবে সেটা হলো প্রতিটি প্রতিষ্ঠানকে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ও প্যানেলের মাধ্যমে লগইন করে অ্যাসাইনমেন্ট এন্ট্রি প্যানেলে প্রবেশ করতে হবে এরপর অ্যাসাইনমেন্টের বিষয় ভিত্তিক ফাঁকা নম্বর ফর পিনড করে দায়িত্বপ্রাপ্ত নির্ধারিত শিক্ষককে তার অংশ সরবরাহ করতে হবে ফাঁকা নম্বর ফরতে শিক্ষার্থীর নাম নিবন্ধন নম্বর থাকবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে শিক্ষার্থীদের জমা দেওয়া অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীর নাম নিবন্ধন নম্বর নিশ্চিত হয়ে অ্যাসাইনমেন্টের টপ শীটে এসএসসি রোল নম্বর লেখার জন্য নির্ধারিত ফাঁকা ঘরে মোটা লাল কালির কলম দিয়ে এসএসসির রোল নম্বর লিখতে হবে একইভাবে এক থেকে আট পর্যন্ত প্রতিটি অ্যাসাইনমেন্টের টপশিটে রোল নম্বর তুলতে হবে এরপর সংশ্লিষ্ট শিক্ষার্থীকে দেয়া অ্যাসাইনমেন্টের নম্বর আলাদাভাবে তুলতে হবে সব কিছু ঠিক থাকলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিজের স্বাক্ষর করে তা প্রধান শিক্ষকের হাতে জমা দেবেন প্রতিষ্ঠান প্রধান এরপর সেই নম্বর ফর্দের প্রতিটি পৃষ্ঠায় স্বাক্ষর করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট মার্কস এন্ট্রি প্যানেলে এন্ট্রি করবেন প্রতিটি অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি শেষ হলে প্রাথমিক তালিকা প্রিন্ট করে সংশ্লিষ্ট শিক্ষক পুনরায় তা যাচাই করতে পারবেন এবং ভুল ধরা পড়লে সংশোধন করতে হবে লাল কালির কলম ব্যবহার করে তবে সংশোধন করলে অবশ্যই ওই শিক্ষককে পুনরায় স্বাক্ষর করতে হবে সংশোধন শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে একটি অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি কার্যক্রম শেষ করতে হবে ফাইনাল সাবমিট করার পর সংশোধনের আর সুযোগ থাকবে না ফাইনাল সাবমিট শেষে চূড়ান্ত প্রিন্ট আউট করে তা স্বাক্ষর করে প্রতিষ্ঠান এক কপি এবং সংশ্লিষ্ট শিক্ষক আরেক কপি সংরক্ষণ করবেন শিক্ষার্থীরা যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে শিক্ষা বোর্ড প্রয়োজন ভেদে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাসাইনমেন্টের প্রাপ্ত নম্বর পুনরায় চাইলে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষকের কাছে সংরক্ষিত অ্যাসাইনমেন্টের নম্বর ফর থেকে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর শিক্ষা বোর্ডে পাঠাতে হবে তাই নম্বর ফ্রড সংরক্ষণের বিষয়টি খুবই জরুরি জুবাইর আল মাহমুদ শিক্ষা সংবাদ ঢাকা শিক্ষামূলক আমাদের নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিসকভারি সাবস্ক্রাইব করুন বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল